আসসালামু আলাইকুম। তো মোটামুটি আমরা তো ব্লক লিস্ট কেন্দ্রিক কাজ শেষ করলাম উইথ পেজিনেশন, এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা ব্লক দেখলাম। তো ব্লক রিড করা বা হচ্ছে ব্লক পড়ার কাজই এখনও করিনি। তো আমরা যখন ব্লক ডিটেলসে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু অলরেডি আইডি রিসিভ করে ফেলতেছি যে আসলে আমরা কত নম্বর ব্লগে আছি। তাহলে এখন কাজ কী হবে? এই ব্লকটাকে প্রিন্ট করা, ঠিক না? তো চলুন আমরা ব্লক প্রিন্ট করে ফেলি। তো আমরা যে কাজগুলো করি, মিনস হচ্ছে আমরা যেই ইন পেজ বা অন পেজ যে আমরা কোয়েরিগুলো করি, এতে হচ্ছে আপনার সাইটের পারফরমেন্স একটু দুর্বল হয় আর কি। হ্যাঁ, সে পেজটা রেন্ডার করতে একটু সময় নেয়। চেষ্টা করবেন যে আসলে কন্ট্রোলারে সব কাজ করে দেন হচ্ছে এখানে প্রিন্ট করতে। হ্যাঁ, তো এটা একটু সহজ আর কি, মানে আপনার যে আপনার সাইট লোডিং টাইম ওটা আর একটু কমিয়ে দিবে। তো ট্রাই করবেন, সমস্যা নেই। আপনি আপনাদের মতো যেহেতু প্রথম থেকে দেখছেন, আশা করি আপনারা কাজটা করতে পারবেন। তো আমরা ব্লক ডিটেলসের ক্ষেত্রে কাজগুলো হচ্ছে কন্ট্রোলারে করে দেন এখানে দেখানোর চেষ্টা করব। এখানে শুধু আমরা রেন্ডার করবো আর কি, এখানে কোনো কোয়েরি করব না। যত কোয়েরির কাজ সব আমাদের কন্ট্রোলারে হয়ে যাবে। তো প্রথমে আসেন ব্লক লিস্টে, তো আর কাজ নেই আপাতত। ধরুন হোমেও নাই, এখানেও নাই। এখন যাবে হচ্ছে কোথায়? ব্লক ডিটেলসে। হ্যাঁ, তো ব্লক ডিটেলসে যাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, এটা যাচ্ছে হচ্ছে আমাদের এই ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে। তো ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে দেখেন, আমরা যদি ব্লক ডিটেলসে আসি, এখানে ধরুন আসলাম। তো আসার পর এখানে আপাতত কিছু লাগবে না, আমরা যেটা করব এখানে হচ্ছে সরাসরি এক্সট্র্যাক্ট করে ফেলবো। হ্যাঁ, এক্সট্র্যাক্ট ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট। তাহলে যেটা হবে, রিকোয়েস্টে আমাদের যে কোয়েরি প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটার কি হয়ে যাবে? একটা ভেরিয়েবল হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে কি, একটা ব্লককে রিসিভ করা। হ্যাঁ, তো আমরা ব্লক ইকুয়াল কী দিলাম? ধরুন আমরা কনটাকেও নিয়ে নিতে পারি। হ্যাঁ, বা হচ্ছে কানেকশানটাকে ডলার কন ইকুয়াল গ্লোবালস কন। ওকে, দেন যেটা করতে পারেন, আপনি এখানে হয়তো এভাবে দিতে পারেন ডলার কন কোয়েরি সিলেক্ট অল হবে। হ্যাঁ, যেহেতু সবগুলো আপনার লাগবে। তো এখানে আসলে আপনার এই ব্লগের সাথে রিলেটেড, হ্যাঁ, এই সবগুলাই কিন্তু সব কিছুই কিন্তু আপনার দরকার। যেমন তার ট্যাগ, অবশ্যই সব কিছু আমাদের কাছে আছে, টেনশন নাই। আমরা ধরুন সিলেক্ট অল করে ফেলি ফার্স্টে, সিলেক্ট অল ফ্রম ব্লগস। ওকে, হায়ার আইডি ইকুয়াল হচ্ছে কি ডলার আইডি, ঠিক আছে, অটোমেটিকভাবে আর কি। এই আইডিটা কিন্তু এখানে আছে অলরেডি, ঠিক আছে। আর এখানে আমরা ডাবল কোটেশন হবে, নট সিঙ্গেল কোটেশন, মানে আইডিটা যে এক্সট্র্যাক্টের সাথে চলে আসছে, সমস্যা নাই, প্রবলেম নাই। আর এখানে যদি কোন না পাই তখন আমরা কী করবো? অর ডাই করে দিব, ঠিক আছে। অর ডাই হচ্ছে কি, অর ডাই মাই স্কুয়েল এরর দিয়ে ডলার কনটা হচ্ছে ভিতরে বলে দেন। ডান, তো বলে দিলেন। তো এর সাথে আমরা একটা কাজ করেছিলাম হচ্ছে, সম্ভবত কোথায় যে কাজ করেছিলাম, যে ধরেন কোনো কারণে যদি ডেটা না পাই তখন হচ্ছে আমরা কী করি, একটা এরর 400 প্রিন্ট করি, ঠিক না? যে সে সরাসরি ডেটা না পাইলে, ধরেন কেউ তো করতে পারে, একটু ফাজলামি করে অন্য ডেটা সার্চ করতে পারে, তো সেক্ষেত্রে আমরা তাকে একটা এরর পেজ দেখাবো, ঠিক আছে। তো এই এরর পেজের জন্য কি করা যেতে পারে, আমরা যদি এখানে কাউন্ট করতে পারি। হ্যাঁ, যে ইফ ব্লগস কাউন্ট, হ্যাঁ, ব্লগ নামরোজ যদি পায় তখন তো হচ্ছে ভিউটা রিটার্ন করলো, আর যদি না পায় তখন কী হবে? ওকে, এস হচ্ছে যে দেখেন আমরা কিন্তু একটা 404 পেজ আছে আমাদের কাছে একটা। হ্যাঁ, যে এক্সট্রা পেজের মধ্যে এক্সট্রা পেজ থেকে 404টা প্রিন্ট করে দিচ্ছে, এক্সট্রা 404। এখন আসেন, যদি পাই তখন কি হবে? তখন হচ্ছে আমরা ডেটাটাকে এখান থেকে পাঠিয়ে দিব। ওকে, তো যেহেতু এটা সিঙ্গেল ডেটা, আমরা সরাসরি এখান থেকে ফেচ অবজেক্ট করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, অথবা এখান থেকে হচ্ছে আমরা ডেটা নামে একটা, হ্যাঁ, ডেটা না দিয়ে আমি এখানে ব্লগ নামেই পাঠাই। হ্যাঁ, ব্লগ, আর এখান থেকে ব্লগ হচ্ছে কি হবে, ফেচ অবজেক্ট।
ঠিক আছে। না তাহলে যেটা হলো যে আমার ডেটাটা কি হয়ে গেলো এখন আমার ব্লেডে, অথবা হচ্ছে আমাদের যে ভিউটা আছে ভিউতে আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি যে ব্লক ডিটেলসে এসে সবার প্রথম কাজ হবে কি, এই আমরা হয়তো এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ইকো অ্যাসেট কি হবে, ব্লগ ইমেজ। ঠিক আছে, দেন এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে দেন, ইকো ব্লগ অথর। হ্যাঁ, একটা টাইমের ব্যাপার স্যাপার আছে না, তো টাইমের ব্যাপার স্যাপারটা তো হোম থেকে নিয়ে আসেন। টাইমের ব্যাপার স্যাপার কোথায় যেন করলাম, লিস্টগুলো কই, যাই হোক একবার করলে আর ঝামেলা নেই। থ্রি জানুয়ারি একটু ডেট চেঞ্জ করে দেন। হ্যাঁ, এটা জাস্ট 3 জানুয়ারি, দেন 2022 দিছে ওরা। হ্যাঁ, এটা হয়তো এভাবে দিতে পারেন। ওকে, আর এখানে যদি বড় হাতে ডি দেন তখন যেটা হয় সে হচ্ছে সম্ভবত এখানে নেম প্রিন্ট করে দিবে, আবার থাক সমস্যা নাই, ডি দেন। আর এখানে সেকেন্ডের দরকার নাই, জাস্ট ঘন্টার মিনিটটা দেখান। ওকে, মানে আমরা এটা কী বলা যায়, শেখার স্বার্থে সবই করতেছি, বাট সব কিছু সব জায়গায় প্রয়োজন নাই আর কি। এরপর যেটা করব এগুলো হয়তো এখান থেকে আমি নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে যে হেডিংটা আর প্যারাগ্রাফটা আছে এই দুইটা আমরা এখানে এখানে পাবো, হয়তো শুধু ভেরিয়েবলের নামটা চেঞ্জ আর কি। দেখেন এখানে কিন্তু আমাদের আছে, আপনি চাইলে কপি করেন সমস্যা নাই, কপি করে এখানে আমরা কিছু জিনিস কমন কাজ করছি আর কি, যাতে বারবার কষ্ট করতে না হয়। আর দিলেন এখানে অবশ্য লিঙ্ক লাগবে না, কারণ আপনি তো ডিটেলসের মধ্যেই আছেন, ঠিক না? তো লিঙ্কটা কেটে দেন। আর এখানে আসলে আইটেম আর ডেটা দুইটা মিলে বারবার চেঞ্জ করা লাগতেছে আর কি, সমস্যা নাই, ভিন্ন এক প্যাটার্ন ফলো করলে বেটার আর কি। তো দিলাম, দেওয়ার পর দেখেন কমেন্ট টমেন্ট সব ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, তো আপনি চাইলে ক্যাটাগরিগুলো রাখতে পারেন বা নাও রাখতে পারেন। তো আমি আপাতত ক্যাটাগরিগুলো অফ করে দিলাম, আপনারা চাইলে রাখতে পারেন। আর এখানে দেখেন ট্যাগগুলো আছে, ঠিক না? তো ট্যাগগুলো কোথায় আছে, ট্যাগগুলো আছে হচ্ছে আমার এই যে এসইও কিওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, এসইও কিওয়ার্ডগুলোই কিন্তু ট্যাগ, তো আমি এসইও কিওয়ার্ডগুলো এখানে ফরিচ করে নিব, ফরিচ পিএইচপি ফরিচ। হ্যাঁ, তো ফরিচ কী হবে, আপনাকে প্রথমে চেক করে নিতে হবে যে আসলে আপনার কাছে ডেটা আছে কি না। তো তাও সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা যখন ইনসার্ট করেছিলাম যদি কোনো ট্যাগ না থাকে আমরা একটা ফাঁকা অ্যারে ইনসার্ট করতাম, আপনাদের হয়তো খেয়াল আছে জিনিসটা, সো প্রবলেম হবে না। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, জেসন ডিকোড করে নিতে হবে। ওকে, ব্লগ হচ্ছে কি এসইও কিওয়ার্ড দিলাম, আর এখানে বলে দিতে হবে অ্যাজ আইটেম বলে দিতে পারেন, ঠিক আছে। দেন একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর আপাতত হচ্ছে কি পিএইচপি ক্লোজ করেন। আর এখানে যেটা হবে শুধুমাত্র এই আইটেমটাকে প্রিন্ট করে দেন। হ্যাঁ, তাহলে সে অটোমেটিক্যালি ওই ট্যাগগুলোকে প্রিন্ট করে দিবে, দিলাম। ওকে, আর এখানে যে রিসেন্ট পোস্টের ব্যাপার স্যাপার আছে এটা চাইলে রাখতে পারেন, আচ্ছা রাখলেই বেটার না, আচ্ছা এখান থেকে নিচের থেকে নিয়ে আসেন, হোমে যদি আসেন নিচে ক্যাটাগরিজ এই যে রিসেন্ট পোস্ট, ঠিক আছে করেন। তো রিলোড দিলে আপাতত আশা করি কোনো ভুল থাকলে তো দেখাইলো, আর না হলে ডেটাটা দেখাবে আর কি। ওকে, দেখেন সব কিছু আসছে, আচ্ছা যেটা আসে নাই এখানে আসে নাই, ঠিক না? হ্যাঁ, দেখেন ট্যাগগুলো পেয়েছি, তো রিসেন্ট পোস্টে হচ্ছে সম্ভবত এখানে কমা দেওয়া হয় নাই। ব্লগ ডিটেলস রিসেন্ট পোস্ট, আচ্ছা এখানে কনটা পায় নাই। হ্যাঁ, এটা গ্লোবাল কন বলে দেন, গ্লোবালস কন, ঠিক আছে। ওকে, এখন পাবে রিলোড, পেয়ে গেছে, ঠিক আছে।
দেখেন মোটামুটি এটা ওকে, তবে এখানে কিন্তু আর স্ট্রাইপের দরকার নাই, এখানে আপনি ফুল আপনার পোস্টটাই কিন্তু আপনি দেখাবেন, সো লাগবে না এইসব ডট ডট, কষ্ট না করলে তো পারতাম না। আচ্ছা এখন কিন্তু আর আপনাকে এই পি দিলে কাজ হবে না এখানে, এখানে আপনাকে ডিপ দিতে হবে। ওকে তাহলে হচ্ছে কি আপনার ডিসক্রিপশনটা একটা র্যাপ আপের মধ্যে থাকবে আর কি, পরবর্তীতে যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি এখানে এডিট করে নিলেন। ওকে তো যদি আমরা ভুল কিছু দিই, ধরুন হচ্ছে আমরা 110 দিলাম, তখন কি হবে? আচ্ছা দেখেন আপনাকে সরি দিয়ে পাঠাচ্ছে না, কিন্তু ব্লক ডিটেলসে এটা, আচ্ছা এখানে মেবি আমাদের ব্যাক এন্ডটা কানেক্ট করা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা করেন ফ্রন্ট এন্ডের সাথে এরোর 404, মানে এরোর 404টা হচ্ছে আমরা ব্যাক এন্ডের জন্য তৈরি করেছিলাম, তাহলে আরেকটা যেটা করি সেটা হচ্ছে আমরা আরেকটা তৈরি করি, ঠিক আছে, এক্সট্রা হায়ার এক্সট্রা, এই যে এক্সট্রা, ঠিক আছে, এই যে আমরা ব্যাক এন্ডটাকে এক্সট্র্যাক্ট করে রাখছিলাম, তো আমি 404 ধরেন এখানে 2 দিচ্ছি, 404 2, ওকে 404 v2 দিলাম, ঠিক আছে, তো v2 দিয়ে এখানে শুধুমাত্র ইমেজটা রাখি আর কিছু না, রাখলাম, ঠিক আছে। তো রাখার পর আমি এখান থেকে পিএইচপিটা আপাতত অফ করে দিই, আর এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নাই। আর এখান থেকে যেটা করতে হবে, আপনি এটাকে এখন অ্যাক্সেস করতে পারবেন না, আপনাকে স্ল্যাশ পাবলিক দিয়ে যেতে হবে আর কি, হ্যাঁ স্ল্যাশ পাবলিক স্ল্যাশ ইমেজেস 404, তো আমরা এখন ইউজ করবো কি 404 v2, 404 v2, রিলোড দেন, ওকে দেখেন সরি নট ফাউন্ড, ঠিক আছে। তাহলে এখানে আরেকটু কাজ করতে হবে, শুধুমাত্র আপনাকে এখানে একটা স্টাইল ইউজ করে দিতে হবে, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আর আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ব্যাক বাটন দিতে পারেন, একটা এ দিতে পারেন, হ্যাঁ এ দিয়ে গো ব্যাক লিখে দেন, গো ব্যাক, আর এইচ টাইপে হয়তো স্ল্যাশ ব্লগ লিস্টে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে, তাকে আবার ব্লগ লিস্টে এখন যদি রিলোড দেন দেখেন গো ব্যাকটা আসবে। ওকে আর এখান থেকে একটা ব্রেক দিতে হবে, তাহলে এটা নিচে আসবে আর কি, ঠিক আছে, তো গো ব্যাকে যদি ক্লিক করেন আপনাকে আবার ব্লগ লিস্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে, আর এখান থেকে আপনি আবার চাইলে যে কোনো একটা ব্লগ আপনি এখান থেকে রিড করতে পারবেন। ওকে তো মোটামুটি খুব সহজে আপনি কাজটা করে ফেললেন, তো এর সাথে আমাদের আরেকটি কাজ একটু করতে হবে পোস্ট রিলেটেড আর কি, সেটা হচ্ছে আমাদের সার্চটা, হ্যাঁ যে আপনি সার্চ করবেন কিভাবে, ঠিক আছে। তো সার্চের কাজটা খুব কঠিন না, এটা জাস্ট হচ্ছে আমরা লাইট নামে একটা মাইস্কিউএল কোয়েরি আছে, এই কাজটা করলে হবে, ঠিক আছে। তো আমি যেটা করব এখানে যে কোনো একটাতে আপাতত কাজ করি, ধরুন আমরা হচ্ছে হোমে যদি যাই, হোম থেকে কাজটা করি আর কি, পরবর্তীতে সবগুলো পেজের মধ্যে আমরা ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। তো একটা ইনক্লুডের ব্যাপার আপনাদেরকে দেখাই দিই, ইনক্লুডটা কীভাবে তৈরি করবেন। হ্যাঁ তো আমরা বিভিন্ন লেআউট তৈরি করেছিলাম, ঠিক না, যে লেআউট তৈরি করেছিলাম, তো এই লেআউটের মধ্যে আমরা একটা তৈরি করি হচ্ছে কি, ধরেন সার্চ দিয়ে, সার্চ ডট পিএইচপি, ওকে তো সার্চ ডট পিএইচপিতে কী থাকবে, এখানে ধরেন হয়তো আমাদের যে কোনো একটা ব্লগ ডিটেলস কোথাও থেকে, যে সার্চের যে পার্টটা আছে ওটাকে একটু কপি করে নিয়ে আসেন, এই যে সার্চ, হ্যাঁ এই যে সার্চ ব্লক, ওকে তো এটা কাট করে আপনি এখানে জাস্ট দিয়ে দেন, দিলেন, তো দেওয়ার পর যেটা হবে আপনাকে এই এই সার্চে হচ্ছে মূলত আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন হয়তো আপনার ফর্মটা সাবমিট হবে বা এরকম কিছু একটা, কিন্তু এটাতে ইনক্লুড করতে হবে, ঠিক না। তো আপনি এখানে পিএইচপি লেখেন, পিএইচপি লিখে এখানে কী করবেন, এই যে আমরা ইম্পোর্ট যেভাবে করি আর কি, একটু টপের দিকে খেয়াল করলে পাবেন, এই যে ইনক্লুড পিএইচপি, এখানে আমরা কী করে দিই সরাসরি হচ্ছে কি লিঙ্কটা একটু বলে দিই আর কি, ঠিক আছে। তো এখানে আমার এটা আছে কোথায়, লেআউটের মধ্যে সার্চে, ঠিক আছে, তো এটা কিন্তু অলরেডি সব জায়গাতে অ্যাভেলেবেল থাকবে। তো আমি আপাতত ধরেন ব্লক ডিটেলসে যদি যাই, ধরেন যে কোনো একটা ব্লক ডিটেলসে গেলে এখানে সার্চটা পাওয়ার কথা, দেখেন সার্চটা কিন্তু আছে।
তো সার্চে যদি এখানে থাকে তো আপনি এখানে কি করবেন, কিছু একটা লিখে যা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সে আপনাকে কিন্তু ব্লগ লিস্টে রিটার্ন করবে। হ্যাঁ, মানে ব্লগ লিস্টের যে পেজটা আছে ওই পেজে হচ্ছে আপনাকে কি করবে, পাঠিয়ে দিবে। অথবা আপনি যেটা করতে পারেন, একটা আপনি ব্লগ লিস্ট যেভাবে তৈরি করছেন না, ব্লগ লিস্টের মতো করে আপনি একটা সার্চ ব্লগ লিস্ট, হ্যাঁ, অথবা ব্লগ সার্চ লিস্ট নামে একটা কিছু তৈরি করতে পারেন। তাহলে সহজ, আপনার আমাদের আপাতত সময় কম লাগবে আর কি, এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি, ব্লগ সার্চ লিস্ট। ঠিক আছে, তো ওই ব্লগ সার্চ লিস্ট নামে আমাদের কী করা লাগবে, এখন একটা রাউট তৈরি করা লাগবে। ওকে, ব্লগ সার্চ লিস্ট। তো আমরা রাউটের নাম দিলাম হচ্ছে জাস্ট সার্চ ব্লগ, ঠিক আছে, লিস্ট আর দিলাম না। বাট এখানে আমরা হচ্ছে ধরেন এই সার্চ দিয়ে দিচ্ছি, সার্চ ব্লগ আইডি। হ্যাঁ, আর এখানে যেটা করবো আমরা শুধুমাত্র একটা কি রাখবো, হ্যাঁ, কি বলতে হচ্ছে সার্চ কি আর কি। তো এখন আসেন এই সার্চ ব্লগ লিস্টে যখন আসব, আর এটার মেথড কিন্তু পোস্ট হবে না, পোস্ট না, গেটি, ঠিক আছে, সমস্যা নাই। সার্চ ব্লগ লিস্ট এটা কি হবে, কিটা নিল, কি নিয়ে হচ্ছে একটা ফাংশন আপনাকে বানাইতে হবে, যে এটা কপি করেন ফাংশনটা, ধরেন আপনি বানাই দিলেন, একটা গ্যাপ দিতে পারেন এখানে, আর এখানে কি হবে যে ব্লগ সার্চ লিস্টটা আপনি বলে দিলেন। ঠিক আছে, তো এখন এই যে একটা সার্চ ব্লগ আছে, হ্যাঁ, সার্চ ব্লগ, এই রাউটটা হচ্ছে কি হবে, যখন আপনি ওই যে এই ফর্মটা যখন সাবমিট করবেন, এটা কিন্তু একটা সাবমিট, হ্যাঁ, এটা একটা ফর্ম, কিন্তু এই ফর্মটাতে আপনি মেথড বলে দেন, যে মেথড হচ্ছে কি, তো মেথড বাই ডিফল্ট গেটই থাকে, এখানে অ্যাকশনটা বলে দেন হচ্ছে কি স্ল্যাশ, এটা ডান, দেন হচ্ছে এই এখানে একটা নেম ইউজ করতে হবে। হ্যাঁ, নেম হচ্ছে কি, ওই যে আমরা কী নামে কিন্তু রাখছি, এখানে কি হবে, ঠিক আছে। এখন আসেন, যদি আপনি রিলোড দেন, দিলেন, এখন আমি যদি কিছু লিখে সার্চ দিই, দেখেন আমি এখানে হয়তো এই কম্বাইন্ড উইথ আ হ্যান্ডফুল, হ্যাঁ, এরকম কিছু একটা দিয়ে সার্চ দিচ্ছি। ওকে, তো সে আমাকে কি করছে দেখেন, এই সার্চ ব্লগ নামে একটা পেজে এই কীটা সহ নিয়ে আসছে, দেখছেন, কম্বাইন্ড প্লাস উইথ প্লাস এ প্লাস হ্যান্ডফুল, মানে আপনি যা লিখবেন তা সহ কী করবে, আপনাকে এখানে সে আপনাকে রিটার্ন করবে। তো আমরা চাই এই টাইটেলের সাথে যেটা মিলবে সেটাই আমরা কি চাই এখানে দেখাতে চাই। তো আমি যেটা করব, আমরা এখন চলে যাব কোথায়, এই যে ব্লগ সার্চ লিস্টে, ঠিক আছে। তো আসার পর আপনাকে এই যে কোয়েরিতে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো তার আগে যেটা করতে হবে, যেহেতু আপনি কী ছাড়া এখানে আসতেই পারবেন না, তাহলে আচ্ছা, আমরা এখানে তো একটা কমন প্যাটার্ন ইউজ করতেছি, ঠিক না, রিকোয়েস্ট পেজ টেজ দিয়ে আর কি, ঠিক আছে। তো এখানে যেটা দরকার নাই সেটা হচ্ছে ক্যাটাগরি, ব্লগ সার্চ লিস্ট, আচ্ছা, এখানে হয়ারটা আমরা ইউজ করি নি, সো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এখানে ধরেন কি দিলাম একটা, হ্যাঁ, কি ইকুয়াল হচ্ছে কি রিকোয়েস্ট কি। ওকে, দেন যেটা করতে হবে আপনাকে, এই কিটাকে, এই যে এখানে যে কিটা আছে, এই কিটা নিয়ে এখানে বলে দিতে হবে হায়ার। ওকে, হায়ার হচ্ছে হায়ার টাইটেল, হ্যাঁ, আপনি যেটার সাথে ম্যাচ করতে চান, হায়ার টাইটেল লাইক, হ্যাঁ, তো লাইক হচ্ছে একটা কি, বা হচ্ছে মাইস্কিউএলের একটা কি, যে হচ্ছে ধরেন মতো আর কি, হ্যাঁ, ধরেন আমি যে টাইটেলটা দিছি সেটাতে এক্স্যাক্ট নাও মিলতে পারে, ঠিক না, সে হচ্ছে মতো হবে, তো কোন অংশের মতো হবে সেটা হচ্ছে আপনি এইভাবে বলে দিবেন, ঠিক আছে, এভাবে। এর মানে হচ্ছে একটা স্ট্রিংয়ের প্রথম অংশ যদি আমাদের কিয়ের সাথে মিলে, অথবা শেষের অংশ যদি আমাদের কিয়ের সাথে মিলে, তখন সে কী করবে, আমাদেরকে ওই ডেটাটা রিটার্ন করবে। তো আমি ধরেন এখান থেকে শুধু মডেল ফোর দিয়ে আমি এখানে দেখছি, মডেল ফোর, তো আমি কী বলতেছে, প্যারামিটার কি ইজ মিসিং, হ্যাঁ, দেখেন, কারণ হচ্ছে আমি এখানে কিটা লিখি নাই, হ্যাঁ, তো না লেখার কারণ হচ্ছে দেখেন এই যে এখানে যে কিটা আছে, সরি, এখানে না, এটা হচ্ছে কোথায়, এই যে ব্লক ডিটেলস, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ওই সব জায়গাতে ইউজ করে দিতে হবে। তো প্রথমে আসেন ক্যাটাগরি ওয়াইজে, হ্যাঁ, মানে এটা ইনক্লুড করলে কতটা সহজ হয় সেটা একটু দেখে দেখেন, হয়তো আমরা প্রথম থেকে প্যাটার্নটা ফলো করতে পারতাম আর কি। দেখেন এখানে একটা দিলেন, দেন হচ্ছে এটা আবার যাবে কোথায়, যে ব্লগ লিস্টে একটা যাবে, ঠিক আছে, এখানে কিন্তু সার্চের একটা অপশন আছে, এখানে ওই যে সার্চের এখানে এটাকে পেস্ট করে দেন,
সেম ভাবে এটা আছে আবার কোথায়, এই যে ব্লক সার্চ লিস্টে, হ্যাঁ সেখানে কিন্তু একটা সার্চের অপশন আছে, এই সার্চটাকে আপনি এই ফর্মটা বানাই দেন, তাহলে আপনি সব জায়গা থেকে সার্চ করলে কি হবে, এক জায়গাতেই কাজ করবে। ওকে, আপনি চাইলে কিন্তু এই যে পুরো অ্যাসাইটটাকেই একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে পারতেন, কোনো প্রবলেম ছিল না কিন্তু, ঠিক আছে। দেখেন এখন যদি আপনি ক্লিক করেন তো এখানে একটা এরর দিচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওই আমাদের কোয়েরিতে সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, কোয়েরি বলতে কোয়েরির অর্ডারিংয়ে, হ্যাঁ আমরা যে অর্ডারটা করছি না ব্লক সার্চ লিস্ট, এখানে দেখেন একটু টপে গেলে ফ্রম ব্লকস হায়ার টাইটেল, এটা সম্ভবত সবার শেষে ইউজ করা যেতে পারে। হায়ার টাইটেল লাইক, দেখি আচ্ছা সিনট্যাক্স একটু দেখে নিই, হ্যাঁ এটা হচ্ছে হায়ার লাইক ছিল, ঠিক আছে মাইএসকিউএল লাইক। ওকে, তো এটা এখান থেকে যে কোনো একটা দেখতে পারেন, আমরা একটা উদাহরণ দেখি। ওহো, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশনে দিতে হবে, আমরা তো সরাসরি দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটা সামনে পিছনে একটা সিঙ্গেল কোটেশন বলে দেন। ওকে ডন, এখন যদি রিলোড দেন আশা করি প্রবলেম আর হওয়ার কথা না। ওকে, এগুলো সব আসছে ঠিকঠাক। লাস্ট কাজ হবে এই হয়ারটাকে, ওই মানে আগেরটাই ঠিক ছিল সম্ভবত, দেখি কাট কাট করে হচ্ছে এই যে ফর্মের পরে এটা দিয়ে দেন। ওকে রিলোড, কোয়েরিটা ভুল দিচ্ছে কেন, কোয়েরি আচ্ছা আমি চেক করে নিচ্ছি। আচ্ছা ভুলটা একটু বলি, ভুলটা হচ্ছে ওই যে আমরা পার্সেন্টেজ ইউজ করছি না, এই পার্সেন্টেজগুলো হচ্ছে কোটেশনের মধ্যে হবে আর কি, ঠিক আছে। তো এখানে আপনারা যদি ডিটেলস দেখতে চান লাইকের, লাইকের আসলে পার্সেন্টেজের কাজ কী আর কি, এখানে একটু নিচে আসলে এখানে পুরো ডিটেলসটা আশা করি দেখবেন, এই যে এখানে যদি এই যে মাইস্কো লাইক অপারেটর, তো এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে আসলে পার্সেন্টেজটা কীভাবে কাজ করে। দেখেন ফাইন্ড অল ভ্যালুজ দ্যাট স্টার্ট উইথ এ, মানে হচ্ছে যদি স্ট্রিং এর মধ্যে এ দিয়ে শুরু হয় আর এটা হচ্ছে এন্ডস উইথ এ, হ্যাঁ যদি এটা দ্বারা শেষ হয়, আর যদি সামনে পিছনে দিয়ে দেন তাহলে হচ্ছে সে মোটামুটি খুঁজে বের করে আর কি কোথায় কী আছে। ওকে, তো এখন আসেন আমরা এটাকে আরেকটু কড়াভাবে সার্চ দিই, ধরুন শুধু মডেল ফোর দিয়ে সার্চ দিতে চাই, হ্যাঁ যে আসলে মডেল ফোর দিয়ে যতগুলো ডেটা আছে সবগুলো আমরা দেখতে চাই। দিলাম, দেখেন শুধুমাত্র মডেল ফোর, তার মানে হচ্ছে কি সার্চটাও কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তো এখানে আবার দেখতেছেন হচ্ছে কি, এই যে এখানে একটা টু রয়ে গেছে, ঠিক না, এটার কারণ হচ্ছে যে সেম এই হয়ারটা হচ্ছে আপনার নিচে আবার আরেকবার ইউজ করতে হবে, আর হয়ারটা হচ্ছে সবসময় ফর্মের পরে ইউজ হয় আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন যে ফর্ম ব্লকসের পরে এসে এখানে এটা দিয়ে দেন, তখন আবার ওই পেজিনেশনের যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা আর থাকবে না, দেখেন একটাই থাকবে। ওকে, তো ওভারঅল মোটামুটি আশা করি ডান। সর্বশেষ কাজ হচ্ছে আমাদের কমেন্টস নিয়ে কাজ করা, হ্যাঁ যে আসলে কে কয়টা কমেন্টস করছে আপনি দেখতে চান, সেক্ষেত্রে এই কাজটা কীভাবে করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।